হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় স্টার কিড আবরাম খান জয় আজ তার বাবার সঙ্গে নামাজ পড়ে আসলেন। মা গিয়েছেন মালয়েশিয়াতে। আপনারা জানেন যে সকাল সকাল মা অপু বিশ্বাস জয়কে দাদাবাড়িতে রেখে মালয়েশিয়া উড়াল দিয়েছেন সেখানে কনসার্টে যোগ দেওয়ার জন্যে। অপু বিশ্বাস এখন সব কাজই করছেন, ছেলেকে যখনই সময় পাচ্ছেন সাকিবের বাড়িতে রেখে যাচ্ছেন, কারণ সাকিব খান বাংলাদেশে যে কদিন আছেন আবরাম খান জয়কেই সময় দিতে চান এবং জয় নিজেও বাবার সঙ্গে থাকতে এবং দাদা বাড়িতে থাকতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দাদা দাদির আদর ভালোবাসা যেন তার জন্য অনেক নিয়ামত হিসেবেই এখন তার পরিবারের সঙ্গে এসেছে, কারণ এতদিন যখন অপু বিশ্বাসের মা ছিল তখন জয়কে সে অনেক বেশি ভালোবাসায় অনেক যত্নে লালন পালন করে দিয়ে গেছে। মায়ের মৃত্যুর পর অপু বিশ্বাস যেন অথৈ সাগরে পড়ে গিয়েছিল, কারণ বন্ডিংটা সেভাবে দাদাবাড়ির সঙ্গে ছিল না জয়ের। এবং মা অপু বিশ্বাস যতটা না যত্ন করে জয়কে বুঝতো তার চাইতে বেশি বুঝতো অপু বিশ্বাসের মা নাতিকে। এত ভালোবাসায়, এত যত্নে, এত সুন্দর করে তাকে বোঝাতো, সুন্দর করে পড়াতো, সুন্দর করে তার সঙ্গে খেলতো। সত্যি সেই দৃশ্যগুলো যখন আমরা দেখি আমাদের কাছেও মনে হয়েছে যে আসলেই দাদা দিদার বন্ধন অসাধারণ। সেটা যে ধর্মেরই হোক, যে কর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, সে ভালোবাসার কাছে আসলে পৃথিবীতে কোনো কিছুই কম্পেয়ার করা যাবে না। এখন যখন দাদা দাদুর সঙ্গে জয়কে দেখা যায়, জয়ের দাদির সঙ্গে জয়ের যে খুনসুটি, জয়ের যে ভালোবাসা, সেখানে দুটো ভালোবাসার কম্পেয়ার করলে দেখা যায় ভালোবাসার জায়গাটা আসলে একই রকম। সুদের চাইতে, আসলের চাইতে সুদের মর্ম বেশি যে কথাগুলো আমরা পরিবারে শুনে শুনে বড় হয়েছি, সে কথাগুলো আসলেই সত্যি। কারণ আমাদের পরিবারে যখন আমরা যখন বড় হয়ে যাই, আমাদের সন্তানদেরকে যখন আমাদের পরিবারের বয়স্ক মানুষগুলো, দাদা দাদিরা যেভাবে ভালোবাসে, নিজের ছেলের চাইতেও নিজের ছেলের সন্তানকে, মেয়ের চাইতেও মেয়ের সন্তানকে যে ভালোবাসাটা, এটাকেই হয়তো বা মুরব্বীরা আসলের চাইতে সুদের মর্ম বেশি বলেই বলেছেন। তো সেই জায়গাটা থেকে সাকিব খানের মা জয়কে যে ভালোবাসাটা দেন সেটা সত্যি চোখে পড়ার মতো। আমরাও চাই এই পরিবার জয় আপন করে নিক, কারণ জন্মের পর থেকেই জয় আসলে অনেক অনেক কিছুই তাকে সহ্য করে বড় হতে হয়েছে। ভবিষ্যতেও হয়তো ওকে আরও অনেক কিছুই দেখতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। কিন্তু পারিবারিক বন্ধনটা যদি সুন্দর থাকে, যদি একজন আরেকজনকে বুঝতে পারে, বুঝতে পারার যে ব্যাপারটা সেটা যদি তাদের মধ্যে থাকে, তাহলে নিশ্চয়ই জয়ও সব কিছু সহজভাবে নিতে পারবে এবং সুন্দরভাবে সে বড় হবে, তার মনে সেরকম কোনো কষ্টই থাকবে না। কারণ আমরা জানি যে একটি পরিবার থেকে একটা দুজন মানুষের মধ্যে সম্পর্কটা নষ্ট হতেই পারে, সম্পর্কটা ভালো নাই থাকতে পারে, কিন্তু সন্তানের ক্ষেত্রে বাবা মা সবসময় যে স্যাক্রিফাইসটুকু করে সেইটুকু যদি থাকে, সেই বোধটুকু যদি সন্তানটির ভিতর ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আগামী প্রজন্মের যে সন্তানগুলো এভাবে বড় হতে হবে তারাও বুঝে যাবে এটা একটা সমস্যা এবং সমস্যাগুলোর সমাধান এভাবেই হতে হয়, এভাবেই বড় হতে হয়, এভাবেই পরিবারকে মেনে নিতে হয়, এভাবেই হাসি কান্না সুখ দুঃখ ভাগাভাগি করতে হয়। তো নিশ্চয়ই জয় এই যে পরিবার ফিরে পেলো, জয় যে আদর পাচ্ছে দাদা দাদির কাছ থেকে, এই যে বাবার আদর স্নেহ পাচ্ছে এবং নিজের পরিবারের প্রতি যে ভালোবাসা গড়ে উঠছে, এটা জয়ের জন্য খুব বেশি দরকার ছিল। আমরা অপু বিশ্বাসের জন্য শুভকামনা জানাই, কারণ তার মনের ভিতরে যে সন্তানকে একাই মানুষ করেছি, কারোর সাথে মিশতে দেবো না, কারোর কাছে যেতে দেবো না, তারা ওকে চায়নি, তারা ওকে এখন কেন ভালোবাসা দেখাবে, এই যে কথাগুলো তার ভিতরে আসেনি, এই যে একটা উদারতা বোধ তার ভিতর, এই যে সন্তানকে পরিবারের সাথে মিশতে দেওয়ার যে মনের স্যাক্রিফাইস, সেটাকে অনেক সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারি এবং সাধুবাদ জানাই। কারণ অপু আসলেই একজন ব্যক্তি, অপু ভালো মানুষ, একজন নায়িকা হিসেবে অবশ্যই অনেক বড় মনের পরিচয় দিচ্ছেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।